আন্তর্জাতিক সম্পর্ক এবং বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক রক্ষার জন্য দেশের স্বার্থে, রাজনীতির স্বার্থে, দলের স্বার্থে সবাই কম বেশি যোগাযোগ রাখে, বিভিন্ন দেশে যায়। চায়নায় পার্টির বিভিন্ন পার্টির তরফ থেকে ডেলিগেট পাঠাতে বলেছে চায়না গভর্নমেন্ট এবং চায়না কমিউনিস্ট পার্টি। সেখানে বিএনপি থেকে দুজন প্রতিনিধি পাঠিয়েছে, আমিও একবার গিয়েছিলাম। এইরকম পাঠায় এবং নানান ইস্যুতে আলোচনা হয়, সেইটার মানে ধর্ণা দেওয়া না। এবং অনৈতিক ভাবে কোন সুবিধা চাওয়া, এই দুইটা এক জিনিস না। পৃথিবীর সব দেশে রাজনৈতিক দলের মধ্যে এরকম ভিউজ এক্সচেঞ্জ, এরকম প্রতিনিধি আসা যাওয়া দেখা করা, এটা পৃথিবীর সব দেশে আছে, গণতান্ত্রিক দেশে। বাংলাদেশও তার ব্যতিক্রম না। বরং আমি দু একটা জিনিস একটু, দাদা যা বলছেন, আমি দাদার সঙ্গে দু একটা জিনিস প্রসঙ্গে আমি এই ব্যাপারটা আর একটু পরিষ্কার হতে চাই আপনার শান্ত ভাই। এই নির্বাচনের আগে বিএনপির যে প্রতিনিধি দল ভারত সফর করলো, সেটা কি আপনি ভিউজ এক্সচেঞ্জ মনে করছেন? অমিত শাহর ফোন আলাপ নিয়ে যে প্রসঙ্গটি বাংলাদেশের রাজনীতিতে আছে এবং পরবর্তীতে অমিত শাহ সহ বিজেপি অস্বীকার করলো, সেটাই কি ভিউজ এক্সচেঞ্জ? অমিত শাহর ফোন আলাপের বিষয়টা আমি যতটুকু জেনেছি দলের তরফ থেকে বিভিন্ন বিষয় সময়ে, সেটা হচ্ছে অমিত শাহর সঙ্গে তাদের বক্তব্যটা ছিল ইনফর্মাল, সেটা ইম্যাচিউরলি বিএনপি সেটা পাবলিশ করে দিয়েছিল, যেটা উচিত হয়নি এবং এটা পাবলিশ হওয়ার কথা ছিল না, সেটা ছিল ভুল। কিন্তু এইটাকে আমি বলি, সেটা হলো সরকার, যেটা কাজল ভাই অনেকগুলো উল্লেখ করেছেন, উনি জেনে বুঝে, আমি এর আগে দাদার সঙ্গে অনেকবার বলেছি, বসেছি, তাকে আজকের মতো এত অসহিষ্ণু এবং এত ভুল তথ্য দিতে কোনোদিন আমি এর আগে দেখিনি। ওই যে আছে না একজন বিচারপতি গভর্নমেন্ট নিয়ে একসময় বলছিলেন না, যে গভর্নমেন্ট গেছে পাগল হইয়া, আপনার আগের অনুষ্ঠানে বলেছিলাম, তার একটা রায় চায় ট্রাইব্যুনালের সময়, সেই রকম এখন আসলে গভর্নমেন্ট গেছে পাগল হইয়া, তাদের সব মন্ত্রীদের এই যে কথা, পাল্টা বক্তব্য, দলের কেউ না, ওনার কথা, এইসব দিয়ে বুঝবেন তার প্রভাব হয়তো দাদার উপরও পড়েছে। তিনি একটা জিনিস আগেরও বলছেন, বিএনপি নাকি গরু চোরাচালান করে, এই তথ্য আর প্রমাণ উনি কীভাবে দেবেন? তাহলে ইয়াবা চোরাচালান হয়ে এটা কে করে? আওয়ামী লীগ করে, ওনাদের এমপি বদির নাম তো টপ লিস্টে আসে। ওই যে ইয়ে করে আপনার, এই যে ফেন্সি ডিল চালান, সেটা কে করে? গত 15 বছর ধরে অন্য ক্ষমতা, এখন গরু চোরা চালান কে করে? হয় না? বিজিবি ওই যে মারে, গুলি করে মারে যখন, তখন তো বলে যে গরু চোরা চালান করতে গিয়ে গুলি করেছে, তখন মারা গেছে। সুতরাং কারা করে? এখন আওয়ামী লীগ গরু করে। ওনাদের নেতারা গরু চুরি করতে গিয়ে ধরা পড়ার ইতিহাস আছে, বিএনপির ওই ইতিহাস নাই। পটুয়াখালী তো ওনাদের পদধারী নেতা, সাংস্কৃতিক সম্পাদক, আর একজনের গরু চুরি করে কেটে ফ্রিজে রাখছে, পুলিশ গিয়ে ফ্রিজ থেকে মাংস এনে গ্রেফতার করে জেলে ঢুকিয়েছে। গরু চুরির দল হয়েছে সে, তারা বলে বিএনপি গরু চুরি চোরা চালান করে। বেগম খালেদা জিয়াকে নিয়ে একটা মিথ্যাচারণরা বারবার করেন এবং আরেকের অনুষ্ঠানে আমি চ্যালেঞ্জ করেছিলাম, যে আপনি যদি আপনার দলের নেতাদের বক্তব্য না, অথেন্টিক কোন মিডিয়ায় ওনার ওই দিনের বক্তব্য ছাপা হয়েছে দেখাতে পারেন, তাহলে আমি একেবারে হার মেনে আপনার কাছে দস্তখত দিব। সেই প্রমাণ উনি না এনে, আপনি বলবেন সেই প্রমাণ উনি না এনে উনি আবারও সেই মিথ্যা তথ্য দেন এবং আজকে বলেন আমাকে প্রমাণ করতে হবে, যেটা নেই সেটা আমি প্রমাণ করবো কি করে? আচ্ছা, এটা বুঝেছি, আমি একটা প্রসঙ্গ শান্তকে জানতে চাইছিলাম, এই যে আপনি যেটা বলছিলেন, সেটা হচ্ছে আওয়ামী লীগ নাকি খুনি না বিএনপি খুনি, আর আওয়ামী লীগ খুনি বিএনপি খুনি কে খুনি না? তো সিরাজ সিকদারকে হাওয়ায় খুন করেছিল, জাসদ যে অভিযোগ করে তাদের 30,000 নেতাকর্মীকে খুন করেছে, তখন কারা ছিল? এই দেশে খুনের অভিযোগ কোন সরকারের বিরুদ্ধে নাই, যারা যখন ক্ষমতায় ছিল কার বিরুদ্ধে প্রতিপক্ষের অভিযোগ নেই খুনের? সুতরাং একতরফে একটা দলকে বাজে কথা বলে এইভাবে বলে, ওনার মধ্যে ওই আবুল মাল আব্দুল মুহিত সাহেব উনি মারা গেছেন, আমি দুইটা প্রসঙ্গ শান্ত ভাই আপনার কাছ থেকে একটু পরিষ্কার হতে চাই। আপনি একটি মন্তব্য করেছেন একজন বিচারককে উদ্ধৃত করে যে গভর্নমেন্ট গেছে পাগল হইয়া, এখন এই মন্তব্য প্রসঙ্গে যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালে তখন বিচারাধীন ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলা, সেইখানে এটিকে আপনার উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং
মিথ্যা একটি তথ্য পাবলিক করা হয়েছিল সেটার দায়ে কিন্তু বিচারের মুখোমুখি হয়েছিলেন এবং ওই বিচারপতি রূপকর্থে বলেছেন যে করেন তাহলে কি সত্য তথ্য হয় না এখন সরকারকে দেখে মনে হয় সেটা সংবাদ মাধ্যমে এসেছিল সেটা বিচারাধীন বিষয় সেই আদালত পর্যন্ত গড়িয়েছে আমি জানি কিন্তু ওটা রূপকর্থে আমি বলেছি যে সরকারের আচরণ দেখলে আমার ওই কথাটা মনে পড়ে যে গভর্নমেন্টের কাছে একটু পরিষ্কার হতে চাই আপনার কাছ থেকে যে খুনের অভিযোগ প্রসঙ্গে বলছেন এখন ধরুন পলিটিক্যালি একজন মানে আওয়ামী লীগ বিএনপি পরস্পরকে বিভিন্ন খুনের বা বিভিন্ন হত্যাকাণ্ড বিভিন্ন ক্ষেত্রে দায়ী করে উমুক সরকারের আমলে একজন খুন হয়েছেন সেটার জন্য বলা যে সরকার দায়ী এটা একটি প্রসঙ্গ আবার প্রসঙ্গটা যখন হয় 2004 সালের 21শে আগস্ট তখন যেভাবে তৎকালীন রাষ্ট্রযন্ত্রের মোটামুটি সবাই সরকারের অনেক দায়িত্বশীল লোকজন সেটার সঙ্গে জড়িত হয়ে গেছে সেই অভিযোগটা আর অন্যান্য 5-10টা অভিযোগ কি এক করে দেখা যায় প্রথম কথা হলো দায়িত্বশীল লোকজন জড়িত হয়ে গেছে এই কনক্লুশনে আমি যেতে এখনো রাজি না কারণ এটা এখন বাংলাদেশের একটি আদালতের রায় প্রতিষ্ঠিত এই আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে নিরপেক্ষ তদন্ত হলে তাতে যদি প্রমাণিত হয় সেটা তখনই আমি মানব এর আগে এই তদন্তের নিরপেক্ষতা কোথায় হচ্ছেন গিয়া আদালতের ধারে বন্দুক রেখে চলা সরকার যারা তত্ত্বাবধায়ক সরকার ওইভাবে ব্যবহার করেছেন নাকচ করেছেন ওনরা আদালতের ঘরে বন্দুক রেখে বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে বের করেছেন ওনরা আদালতের ঘরে বন্দুক রেখে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে একজন জাজ খালাস দিয়েছে অব্যাহতি দিয়েছেন খালাস দিয়েছেন মামলা থেকে সেই জন্য সেই জাজকে দেশ ছাড়ার মতো পরিস্থিতি হয়েছে